কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে মেয়র পদে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এদের মধ্যে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রার্থী সাংগঠনিক সম্পাদক ডক্টর তাহসিন বাহার সূচনা বাস প্রতীক পেয়েছেন। মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য নুরুর রহমান মাহমুদ তামিম পেয়েছেন হাতি প্রতীক। বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্ষ্য পেয়েছেন টেবিল ঘড়ি এবং সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নিজামুদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, এখন থেকে প্রার্থীরা তাদের আনুষ্ঠানিক প্রচারণা চালাতে পারবেন। আজ থেকে আচরণবিধি পর্যবেক্ষণ করা হবে। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।